প্রিয় দর্শক সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্যসেবা ও তথ্য বিষয়ক দ্য ডক্টরস অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ প্রতি পর্বেই আমরা চেষ্টা করব নির্দিষ্ট রোগ রোগের লক্ষণ রোগটির প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়ার প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় গল বার্ডারে পাথর এবং তার চিকিৎসা আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ফোন করুন এইট ওয়ান এইট নাইন নাইন এইট ওয়ান এইট নাইন নাইন টু সিক্স এবং এইট ওয়ান এইট নাইন নাইন ওয়ান জিরো থেকে ওয়ান নাইন এ নম্বরে দর্শক বিষয়টি সম্পর্কে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউএস বাংলা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর শেখ ফিরোজ কবির চলুন ডক্টর শেখ ফিরোজ কবিরের সঙ্গে কথা বলি ডক্টর শেখ ফিরোজ কবির অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ গল ব্লাডারের পাথর বা পিত্তথলিতে বাংলা যেটাকে পিত্তথলিতে বলে পাথর এটা তো আজকাল বেশ যদি আগেও দেখা যেত আজকাল বেশ এটা ডায়াগনোসিস হচ্ছে ধরা পড়ছে আসলে এটার কারণটা কী কারণ সম্বন্ধে বলতে গেলে প্রথমে বলতে হয় যে আমরা আগে থেকে জানতাম যে পিত্তথলির পাথরের জন্য কতগুলো কমন কারণ ছিল যেমন একটা যে মহিলা চল্লিশ বছর বয়সের উপরে হতে হবে কিংবা তার বাচ্চা কাচ্চা বেশি থাকবে এখন যেগুলো বলে এগুলো এই কারণগুলো তো আছে যেমন মহিলাদের বেশি হয় তারপর হচ্ছে যে যারা একটু ফেয়ার পরিষ্কার তাদের বেশি হয় বাট এখন যেটা মেইনলি বলা হয় যে কোলেস্ট্রলের যদি আধিক্য থাকে খাবারের মধ্যে আছে তাহলে এটার প্রধান কারণ এছাড়াও আছে যেমন হচ্ছে যারা যেসব মহিলারা স্ট্রোজেন নেন মানে হরমোন নেন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অথবা পিল এটা একটা প্রধান কারণ আবার বলা হচ্ছে যে কিছু কিছু লোকজন আছে যেমন আমরা বছর পর বছরে যে গ্যাস গ্যাসের ওষুধ বলি হ্যাঁ এটা খেয়ে যাচ্ছে এটাও একটা কারণ এখন বলা হয় তাই এবং এছাড়া মধ্যে প্রেগনেন্সি একটা মানে মেইন কারণ একটা প্রেগনেন্সি একটা কারণ হতে পারে প্রেগনেন্সি একটা কারণ হচ্ছে প্রেগনেন্সি তে স্ট্রেসিস হয় প্রেগনেন্সি তো চলাফেরা কম করতে পারে চাপ পড়ে এইজন্য গলব্লাডারের ফাংশনটা কমে যায় পিত্তথলির কাজটা কমে যায় আর এর সাথে সাথে যারা

লক্ষণ গুলো কি মানে মানুষ বুঝবে আপনি একটা কথা বললেন যে এই যে আলসারের ওষুধ অমিপ্রাজল বা যে পিপিআই যেগুলো খেয়ে যাচ্ছে বছরের পর বছর আলসার হয়েছে আসলে তো আলসার হয় না হয়তো গল্প হয়ে আছে লক্ষণের ব্যাপারটা যদি বলি যেমন একটা হচ্ছে যে কোনো লক্ষণ নেই মানে হয়তো একজন মানুষ যখন হয়তো ডাক্তারের কাছে গেল কিংবা নিজে থেকে চেক আপ করতে গেলে এখন তো আল্ট্রাসাউন্ড খুবই অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় খুব কম খরচে পাওয়া যায় তো হয়তো রুটিন চেক আপ করতে গেছে তখন সে দেখলো তার পিত্তথলির পাথর আছে এটা একটা অ্যাসিমটোমেটিক এটা একটা অনেক বড় পার্সেন্টেজ এর মধ্যে আছে যাদের পাথর আছে বাট তারা জানে না নাম্বার টু যদি আমরা বলি যে ব্যথা নিয়ে আসে ব্যথাটা অনেক সময় আছে যে পেটের ডান দিকে ব্যথা ব্যথাটা পিছন দিকে যাচ্ছে দুইটা শোল্ডার ব্রেড এর মাঝখানে যাচ্ছে হাতের ডান দিকে উঠতেছে এটা একটা ব্যথা নিয়ে আসতে পারে এই ব্যথাটা সাধারণত চর্বি জাতীয় খাবার খেলে পরে হচ্ছে আর কি আর নাম্বার যে কমপ্লিকেশন নিয়ে আসে আমাদের কাছে কমপ্লিকেশন কিরকম যে জন্ডিস নিয়ে আসলো কিংবা গলবার পাথরটা হয়তো গলবার নেকের কাছে গিয়ে আটকে আছে তখন ব্যথা হচ্ছে কমন বেল্টে গেলে তো জন্ডিস নিয়ে আসবে আর গলবার নেকে গেলে হয়তো এম্পায়মা পুজ হয়ে যেতে পারে ভিতরে এই মানে প্রদাহ নিয়েই হচ্ছে মেইনলি আমাদের কাছে আসে একটা জানে তার পাথর আছে সে কিন্তু খুব চিন্তা করে না কিন্তু যখন এটা একটা প্রদাহ হয় কিংবা ইনফেকশন হয় তখন সে আমাদের কাছে আসে যে তার ব্যথা হচ্ছে ইনফেকশন হয়েছে কি বেশি আমি অনেক সময় দেখি যে ডায়াবেটিস রোগীদের খুব বেশি হয় তাই না তখন কি ওই এম্পায়াম অবস্থাতে অপারেশন করে ফেলে দিবেন নাকি আগে এমপায়াম সারিয়ে নিবেন তারপরে আসলে ডায়াবেটিক রোগীদের যেটা হয় ডায়াবেটিক স্পেশাল টাইপ কিরকম যে ওদের ব্যথাটা কম হয় আমি এমন অনেক পেশেন্ট পেয়েছি যে পিত্তথলি পুরোটাই তার পচে গেছে তার কোনো ব্যথা নেই পেন সেন্সেশন একদম পেন খুবই কম এই জন্য আমরা বলি ডায়াবেটিক পেশেন্টে যদি গলস্টোন ধরা পড়ে অবশ্যই তাকে খুব তাড়াতাড়ি চিকিৎসা করানো উচিত আর যেটা বলে যে যদি প্রদাহ হয় এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অপারেশন ওই প্রদাহ থাকা অবস্থায় করতে হবে আর তাছাড়া কিন্তু তার ডায়াবেটিসও কমবে না আর তার এই ব্যথাও যাবে ব্যথাও যাবে না জি তো এই এই যে মানে পিত্তথলিতে পাথর পাথর না থাকলেও তো

গল বার্ডারে পাথর এবং তার চিকিৎসা সম্পর্কে চলুন আবারও আলোচনায় ফিরে যাই প্রফেসর ফিরোজ কবির বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনি মানে বিরতির আগে আলোচনায় বলছিলেন যে মহিলাদের মাঝে একটু বেশি এটা প্রবণতা বেশি পুরুষের বা অথবা শিশুদের কি এই এটা অবশ্য সবারই হতে পারে পুরুষ মহিলা এবং বাচ্চা সবারই হতে পারে কিন্তু মহিলাদের পরিমাণটা একটু বেশি আর বাচ্চাদের ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের রক্তের যদি কোনো সমস্যা থাকে যেমন আমরা বলি যে আমাদের লোহিত কণিকা যেটা রেড ব্লাড সেল যদি কোনো কারণে ভেঙে যায় হেমোলাইটিক এনিমিয়া আচ্ছা এদের এই বাচ্চাদের এই এই ওদের জন্য বেশি হতে পারে বাচ্চাদের আমরা অনেক বাচ্চাদের তিন বছর চার বছর সাত বছরের বাচ্চাদের আমরা গলের

একদমই এবং খুবই কম খরচে এবং সহজলভ্য সব জায়গায় পাওয়া যায় মোটামুটি একটু এক্সপার্ট যারা আল্ট্রাসাউন্ড করে এদের কাছে সবসময় এটা খুবই ইজিলি করা যায় গল্প মানে মানে পাথর ধরার

এখন হ্যাঁ কিছু কিছু ওষুধপত্র পাওয়া যায় অনেক সময় আমরা বলি যে কিছু কিছু মানে ওষুধ পাওয়া যায় যে ওষুধ গুলো দিয়ে গল্পটা হয়তো কম ই হতে পারে পরিমাণটা কম হতে পারে অথবা কিছুটা হতে পারে যেমন বিদেশে বিদেশে মানে যারা অপারেশন করতে না চায় পেট কাটতে না চায় বিদেশে যেমন একটা আছে যে করি যেমন আমরা কিডনির পাথরটাকে ভেঙে দিই গল্পটার পাথর এরকম ভাঙার একটা পদ্ধতি আছে করে বাইরে থেকে পাথরটা ভেঙে দিলাম কিন্তু ওই পাথরটাকে বের করার জন্য আবার ইআরসিপি করতে আপনি জানেন যে ইআর করা অনেক বড় ব্যাপার মুখের ভিতরে নল দিয়ে একদম নিয়ে আসা তো তার চেয়ে এখন সব সবচেয়ে ভালো উপায় হচ্ছে এবং সবচেয়ে স্বীকৃত যেটা হচ্ছে অপারেশন করা

গল্পটা নিয়ে আসি ল্যাপ্রোস্কোপি হচ্ছে এখন একদম একটা শিক্ষিত গোল্ড স্ট্যান্ডার্ড এবং এটা বাংলাদেশের আপনি বলতে পারেন যে উপজেলা পর্যায় পর্যন্ত রোগী বান্ধব একটা চিকিৎসা তাই না যদি এরকম মানে রোগী কি ভর্তি হওয়ার দরকার আছে হ্যাঁ রোগী ভর্তি করে আমরা রোগীকে অজ্ঞান করে করি অজ্ঞান করে করি এই যে আমরা পেটের মধ্যে যেহেতু গ্যাস দিই অনেক সময় এটা পেশেন্টের কাছে খুব কমফোর্টেবল মনে হয় না এই অজ্ঞান করে অজ্ঞান করে করাই বেটার আর হচ্ছে আমরা সাধারণত এক থেকে দুই দিন রাখি অপারেশনের পরে এক দিন বা দুই দিন অনেকে একদিন পরেও ছেড়ে দেয় আমরা অনেকে দুদিন রাখে জাস্ট দুই দিন পরে আমরা পেশেন্টকে ছেড়ে দিই সে বাসায় চলে যেতে পারে এবং সাত দিনের মধ্যে সে মোটামুটি তার নর্মাল লাইফ লিড করতে পারে অফিস একটা ধারণা ছিল আগে যে গল অপারেশন করার পর তার মানে চর্বিযুক্ত খাবার খেতেই পারবে না কারণ পিত্তথলি তো নাই হজম করবে কিসে না আসলে পিত্তথলি এই কনসেপ্টটাকে চেঞ্জ হয়ে গেছে কনসেপ্টটা চেঞ্জ মানে আমি বলি যে পিত্তথলি কাস্ট হচ্ছে গল পিত্ত রসটাকে জমিয়ে রাখা স্টোর হাউস স্টোর হাউস এখন যদি গল না থাকে তখন কি হবে তখন পিত্ত রসটা সরাসরি খাদ্যনালীতে চলে যাবে আচ্ছা হ্যাঁ আমরা একটা জিনিস করি যে অপারেশনের পরে আমরা রোগীকে একটা অ্যাডভাইস দেই যে আপনি এক মাস চর্বি জাতীয় খাবারটা কম খাবেন যেমন গরুর মাংস খাসি মাংস ডিম ঘি মাখন এগুলা কম ভাজা পোরা কম খাবেন এক মাস পর থেকে আপনি আপনার রুটিন মতো সব খেতে পারবেন হ্যাঁ তবে একটা একটা জিনিস বলে রাখা ভালো যে অপারেশনের পরে অল্প অল্প করে বারে বারে খেতে হবে অল্প অল্প করে যাতে সেটা কয় পর্যন্ত এটা ওই এক মাসের মধ্যে এক মাসের মধ্যে তারপর সেটা রুটিন লাইফ নর্মাল লাইফে চলে চলে যেতে পারবে মাংস খাওয়া যাবে খাওয়া যাবে খাওয়া যাবে আচ্ছা আচ্ছা তো যদি অপারেশন না করে কোন ক্ষতির কারণ বা জটিলতা আনতে পারে এটা একটা ব্যাপার বলি যে অপারেশন না করলে অনেক সময় আছে যে অনেক পেশেন্ট আছে অপারেশন ভয় পা কিংবা যে কোনো বা ভাবে হোক না কেন কিন্তু এখন দেখা যায় যে গল্পটা স্টোন গল্প ক্যান্সার হওয়ার জন্য একটা প্রধান কারণ আমি যেমন আমি একজন পেশেন্ট যখন আজকে আমার কাছে আলট্রাসাউন্ড করে আসলো সে জানে না কিন্তু যে কতদিন থেকে তার কাছে পাথরটা আছে দেখা যাচ্ছে পাঁচ বছর দশ বছর পর্যন্ত আছে হঠাৎ করে আলট্রাসাউন্ড করলো তখন দেখলো যে পাথর আছে তো সেক্ষেত্রে এই পাথর আমরা বলি যে আমরা আমরা অনেক রুগী পাই

মানে এই যে থাকছে তো ক্রমশ একটা ঘর্ষণ ফ্রিকশন টা কি ইসের জন্য ক্যান্সারের জন্য এটা অবশ্য বলা হয় যে হ্যাঁ অনেকদিন মতো ঘর্ষণ এবং আরো কিছু কিছু মিউকোজার মধ্যে গলবডার ভিতরে যে মিকোজাটা আছে যে ঝিল্লিটা আছে সেটাও পরিবর্তন হয় এবং সেখান থেকেও ক্যান্সার হতে পারে মানে এটা একটু এক্স্যাক্টলি কিভাবে ক্যান্সারটা হয় সেটা বলা যায় না বাট বলা হয় যে অনেক দিন পর থেকে থেকে ঘষা লাগতে 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 হয়তো ওই ওই বিকোজাটা ওই ঝিল্লিটা পরিবর্তন হয়ে যায় তখন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে সৃষ্টিকর্তা তো সবকিছু আমাদের শরীরে যে দিয়েছেন সবকিছুরই প্রয়োজনীয়তা আছে যেমন অ্যাপেন্ডিক্স ফেলে দেওয়ার পরে আমেরিকায় যেটা দেওয়ার পরে এখনো তে যেটা আছে এখনো যে সমস্ত মানে বৈজ্ঞানিক তাতে তেমন কোন সমস্যা হয় না শুধুমাত্র একটাই যে আপনি গল্পের ভিতরে আমাদের পিত্রটা জমা থাকতো আমি যখন চর্বি খাবারটা খেতাম তখন চলে আসতো পিতরসটা পিতথলি থেকে এখন যখন গল্পটা নাই তখন পিতরসটা সরাসরি খাদ্য চলে যায় এতে করে অনেকের এমন হয় যে অনেকে কিছু ডায়রিয়ার মতো কিছু লক্ষণ হতে পারে যার ফলে কি যে মানে গল্পটা ফেলে দেওয়ার পরে অনেকে বলবে যে আমার একটু লুজ মোশন হচ্ছে বা এরকম কিছু কমপ্লিকেশন হতে পারে বাট এটা সবার ক্ষেত্রে না এবং এটা চিকিৎসাও আছে আচ্ছা তো সেক্ষেত্রে গল্পটা ফেলে দিলে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম খুবই কম জি

আচ্ছা তো সেক্ষেত্রে যে গল্পার পলিপ কিন্তু একটা মানে প্রধান কারণ হচ্ছে ক্যান্সার হওয়ার জন্য এই জন্য আমরা বলি যে গলবডার পলিপ হলে পরে অবশ্যই অপারেশন করতে হবে অবশ্যই এটা পরবর্তীকালে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে এবং এটা কোনো ওষুধের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে যাবে না এটা ডায়াগনোসিস কি হবে যে আলট্রাসাউন্ড করে ওরা বলবে যে পলিপ আছে একটা

কিন্তু আমার দশ বছর ধরে আমি নিয়ন্ত্রণ করে খাচ্ছে পর্যন্ত তিন বছর ধরে কিন্তু দশ বছর ধরে আমার শুধু কোন কিছু খাবার খাইলে হজম হয় না শুধু পাতলা পায়খানা হয় রিসেন্টলি আমার এই দুই মাস ধরে চল প্রায় ছয়বার সাতবার করে পায়খানা হয় হজমটা হচ্ছে না আমার খালি পাতলা পায়খানা হয় আবার মানে গদম যেমন হয় ঠিক ওরকম আবার আমি আমিষ আর টক টক দিয়ে শুনুন হ্যাঁ আপনার আপনার এই সমস্যাটা কিন্তু গল্পটার অপারেশন পরে হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু লোকজনের ক্ষেত্রে এটা হয় আপনি আপনি যেটা করবেন একজন একজন যে কোনো সার্জনের কাছে যাবেন এবং উনি আপনাকে কিছু ওষুধ দিয়ে দেবে আর যেটা হচ্ছে যে আমরা এটার জন্য কিছু চিকিৎসা আছে এবং এর সাথে সাথে আপনাকে আরেকটু চিকিৎসা করতে হবে যে আপনার অন্য কোনো কারণে লুজ বসান হচ্ছে কিনা যে গল্পটার ফেলে দেওয়ার জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে আপনি অবশ্যই একজন সার্জিক্যাল স্পেশালিস্টের কাছে যোগাযোগ করবেন তিনি আপনাকে ওষুধ দেবে এবং আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ আইবিএস থাকতে পারে

আইপি এর সমস্যা আইপিএর সমস্যার কারণে স্যার আমার এই বাথরুমটা এক এক সময় এক রকম হয় কি স্যার তো সেক্ষেত্রে স্যার আমার জন্য বিশেষ কি ট্রিটমেন্ট আছে স্যার একটু বললে আমি উপকৃত হতো কি স্যার ধন্যবাদ দর্শক

যে মেইন সমস্যা আমি বললাম আপনার বললাম যে যে এই রোগী যে প্রশ্ন করলো পেশেন্ট প্রশ্ন করলো যে পিতনারিতে পাথর হয়েছে পিতনারি পাথর হওয়ার জন্য কিন্তু তার জন্ডিস হবে ফিচার হয়ে যেতে পারে আবার ওই বললাম যে প্যাঙ্কিটার খুবই কমন গল নিয়ে আসে এবং প্যাঙ্কিটাস ভিতরে তার যতদিন পর্যন্ত আপনি অপারেশন না করবেন গল গলস্টোন ততদিন তার ব্যথা থেকে যায় এই জন্য আমরা প্যাঙ্কিটার পেশেন্ট ক্ষেত্রে বলি যে আপনি ভর্তি হলে ওই সেটিং আমরা তাকে অপারেশন করে দিই আচ্ছা যাতে তার এই সমস্যা না হয় আর এটা একটা ক্রনিক অনেক দিন থাকে মানে ব্যথা একটা ডিসকমফোর্ট তার ডান দিকে ব্যথা থাকছে খাবার খেতে পারতেছে না খাবার খাওয়ার পরেই তার ব্যথা হচ্ছে চর্বি জাতীয় খাবারটা খেলে তার ব্যথা হচ্ছে এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে প্রদাহ ইনফ্লামেশন যে হয়তো ওষুধ দিলাম সাত দিন থাকলো ভালো থাকলো আবার পনেরো দিন পর বা বিশ দিন পর আবার তার ইনফেকশন হচ্ছে এবং বারবার ইনফেকশন হওয়ার জন্য যেটা হয় যে পিত্তথুলিটা ছোট হয়ে যায় কন্ট্রাক্টেড হয়ে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে হ্যালো দর্শক আপনি প্রশ্নটি করুন

হ্যাঁ ধন্যবাদ বলুন উত্তরটি শুনুন

দু একদিনের মধ্যে তো শেষ হয়ে যায় আমরা বলি যে দুই দিন মাত্র দুই দিন আমরা হাসপাতালে রাখি অনেকে একদিনও রাখি আমরা সাত দিন পরে আবার রুগী তার নিজস্ব কাজে চলে যেতে প্রফেসর শেখ ফিরোজ কবির এত ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন দর্শকদের পিত্তথলির পাথর নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে দেখা হবে আগামী পর্বে একই সময় একই দিনে আশা করি সে পর্যন্ত আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন এটাই আমাদের প্রত্যাশা সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা